হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন আপনাদের গার্ডেন সংক্রান্ত প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন। তো বন্ধুরা, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বহুল প্রচলিত থাই রেড বাতাবি। তো আমি যখন এই ফলের গাছটিকে সংগ্রহ করেছিলাম তখন শুনেছিলাম যে এই ফলটির পরিপক্ক হয়ে গেলে এর বাইরের দিকটিও যেমন খুব লাল টকটকে হয়ে যায় আর ভেতরের অংশটিও নাকি খুব লাল হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফলটির বাইরের থেকে একদম পুরোপুরি লাল টুকটুকে না হলেও এর কিন্তু একটা লাল আভা ছড়িয়েছে, যেটি এই ফলের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সত্যি অতুলনীয় দেখতে, দেখুন বন্ধুরা কতটা সুন্দর। আর এই ফলটি যেহেতু আমার ছাদ বাগানে প্রথম হলো, আর আমি অনেকের কাছে শুনেছি যে যাদের এই ফলটি হয়েছে তাদের নাকি এতটা সুন্দর রেড কালার আসেনি, তো প্রথমবার যেহেতু আমার ছাদ বাগানে এই ফলটি হলো তাই ভাবলাম এর একটি রিভিউ ভিডিও করা যাক, যাতে আপনারাও বুঝতে পারেন যে এই ভ্যারাইটিটি আসলে কেমন। তো আমি আপনাদের সামনেই আমার ছাদ বাগানে হওয়া প্রথম থাই রেড বাতাবি ফলটি হারভেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব আলতোভাবে দেখুন আমার হাতে চলে এলো। আসলে এই ফলটি হয়তো পরিপক্ক হয়ে গিয়েছে। এই ফলটি আমি কোন সময়টা ঠিক হারভেস্ট করবো সেটি বুঝতে পারছিলাম না, তাই কিছুদিন গাছে রেখে দিয়েছিলাম। তো দেখুন এর বাইরের থেকে কালারটা সত্যি এক কথায় অতুলনীয়। গাঢ় হলুদের উপরে বাইরের দিক থেকে একটি লাল আভা এসেছে, যেটি এই ফলের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমন যদি একটি ফল গাছ আপনার ছাদ বাগানে থাকে সত্যি দেখতে তো অপরূপ লাগবে। তবে শুধু দেখলেই হবে না, এই ফলের কোয়ালিটি কেমন এটিকে আপনাদের সামনেই প্রথম কেটে আমি দেখাবো। আর বন্ধুরা, এই যে ফলটি আমি হারভেস্ট করে হাতে নিয়েছি, এর একটি আলাদা রকম হালকা সুমিষ্ট গন্ধর আমার নাকে আসছে। এটি কিন্তু অন্যান্য বাতাবিগুলোর যেমন একটি ঝাঁঝালো গন্ধযুক্ত থাকে তেমন কিন্তু নয়, একটি হালকা সুমিষ্ট গন্ধ আমার নাকে এখন থেকেই আসছে। তো আশা রাখছি এর ফলটি বাইরের থেকে দেখতে যেমন দুর্দান্ত, ভেতরেও হয়তো ভালো কিছুই হবে। তার আগে দেখে নিই এই ফলটির ওজন কেমন হয়। এই ফলগুলো কিন্তু আকারে খুব একটা বেশি বড় হয় না। এবার এই যে ওয়েট স্কেলটি রয়েছে এখানে মেপে দেখি এই ফলটির ওজন কেমন। দেখুন এর ওজন দেখাচ্ছে 1108 গ্রাম, অর্থাৎ 1 কেজি 108 গ্রাম। তাহলে ওজন কিন্তু খারাপ নয়। তাহলে এবার এই বাতাবিটির ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি, দেখি এর ভেতরটি ঠিক কেমন বের হয়। তো বন্ধুরা দেখুন এর ভেতরটি দেখতে ঠিক এমন বের হলো। আর এর ভেতরটি অনেকটা আমাদের দেশীয় যে বাতাবি রয়েছে তার মতোই দেখতে, তবে লাল ভাবটি সামান্য একটু বেশি। এবার এরই একটি পিল ছাড়িয়ে দেখাচ্ছি যে এর রসের পরিমাণই কেমন বা খেতেই কেমন। এবার এই যে অর্ধেক অংশটি রয়েছে এখান থেকে খোসাটি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এখনও যথেষ্ট রস রয়েছে আর এর আলাদা রকম একটি ফ্লেভার রয়েছে। তবে আমার মনে হয় আরও 10 থেকে 15 দিন আগে এই ফলটি হারভেস্ট করলে খুব ভালো রেজাল্ট পেতাম। যেহেতু আমি এর হারভেস্ট টাইমটি ঠিক কোন সময়টা আদর্শ সেটা জানতাম না, এবারে প্রথম ফলন হলো, তাই নেক্সট বছর হয়তো এর থেকে যে ফলন পাবো তাতে এই ফুলটি আর হবে না। তবে এখনও যথেষ্ট পরিমাণে রসই রয়েছে। তো এবার আমি এটি খেয়ে দেখছি এর টেস্ট কেমন। মিষ্টি, আমাদের দেশি যে পামেলোগুলো রয়েছে তার মধ্যে একটি টক মিষ্টির ভাব থাকে, তো এখানে কিন্তু টকের লেশ মাত্র নেই, শুধু আমার মুখে মিষ্টি ভাবটি আসবে। তবে টেস্ট খুব যে ভালো বলবো সেটি নয়, তবে খারাপও নয়, যথেষ্ট ভালো। এবার ভিক্সমিটারে মেপে দেখি এর মিষ্টতার পরিমাণ ঠিক কতটা। এর জন্য কয়েক ফোঁটা রস নিয়ে নিলাম। দেখুন এর ব্রিক্সমান দেখাচ্ছে 9। তো একটি পামেলোর ব্রিক্সমান 9 মানে যথেষ্ট ভালো। তো আপনাদেরও একটু আমি দেখানোর চেষ্টা করছি এর ব্রিক্সমানটা কত। আসলে এই মিটারে মানটি দেখানো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে থাই রেড বাতাবি বাইরের থেকে দেখতে যেমন লাল, এর ভেতরটিও কিন্তু খুব সুন্দর একটি লাল ভাব রয়েছে। আর এতে টকের ভাব নেই বললেই চলে। আর ব্রিক্সমান 9, আর ওজন মোটামুটি 1100 গ্রামের থেকে 1400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তাহলে একটি ছাদ বাগানের ফল হতে গেলে যে সমস্ত গুণাবলীগুলি থাকা দরকার, অর্থাৎ দেখতে সুন্দর হবে, খেতেও যথেষ্ট ভালো হবে, আর ফলনও হবে ভালো, তো এর মোটামুটি সব গুণগুলি রয়েছে এই গাছটিতে। তাই আপনারা
যারা নতুন ছাদ বাগানি বা ছাদ বাগানে শখের বসে গাছ করে থাকেন তাদেরকে আমি রেকমেন্ড করব এই ধরনের একটি গাছ লাগাতে। কারণ মনে রাখবেন, সবজি শুধু আমরা খাওয়ার জন্যই করি সেটা নয়, অনেক ধরনের ফল রয়েছে যেগুলো ছাদ বাগানে থাকলে ছাদ বাগানের শোভাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো সেদিক থেকে বিচার করলে এই ফলটিকে আপনার ছাদ বাগানের উইশলিস্টে অবশ্যই অ্যাড করতে পারেন। তবে অবশ্যই ভ্যারাইটিটি সঠিক কিনা সেটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমরা এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিওর মাধ্যমে থাইরয়েড বাতাবি খেতে কেমন দেখতে কেমন এ সম্বন্ধে একটি সঠিক ধারণা আপনারা পেলেন। তো তাই ছাদ বাগান সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই রুফরুফ গার্ডেন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রয়োজন। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করি সব কমেন্টের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।